আকিকা কি ও তার হুকুম কি, আকিকা আদায়ের সময় নির্দিষ্ট আছে কি না, আকিকা আদায়ের নিয়ম কি, নিজের আকিকা নিজেই আদায় করতে পারবে নাকি তা পিতাকেই আদায় করতে হবে, আকিকার গোশত পিতামাতা ও আত্মীয়রা খেতে পারবে, সন্তান জন্মের পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের লক্ষ্যে জন্মের সপ্তম দিনে পশু জবাই করাকে আকিকা বলে, আকিকা করা মুস্তাহাব। হাদিস শরীফে আকিকার প্রতি উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে সে যেন তা পালন করে, ছেলের জন্য সমমানের দুইটি ছাগল আর মেয়ের জন্য একটি। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস 7961। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে, তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, অর্থাৎ পশু জবাই করো, এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু চুল দূর করে দাও। বুখারি, হাদিস 5472। সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৌহিত্র হাসান ও হুসাইন রাহমাতুল্লাহের আকিকা সপ্তম দিনে করেছেন। সুনানে আবু দাউদ, হাদিস 2834। এছাড়াও জামে তিরমিজির এক হাদিসে, হাদিস 1522, সপ্তম দিনে আকিকা করার কথা বলা হয়েছে। তাই সম্ভব হলে সপ্তম দিনেই আকিকা করা উত্তম, সপ্তম দিনে সম্ভব না হলে 14তম দিনে বা 21তম দিনে করা ভালো। উম্মুল মুমিনীন আয়েশা রাহমাতুল্লাহ বলেন, আকিকা সপ্তম দিনে হওয়া উচিত, তা সম্ভব না হলে 14তম দিনে, তাও সম্ভব না হলে 21তম দিনে। মুস্তাদরাকে হাকিম, হাদিস 7669। 21 দিনের মধ্যে আকিকা করা না হলে পরবর্তীতেও তা আদায় করা যাবে, সন্তানের আকিকা করার দায়িত্ব তার পিতার, অবশ্য অন্য কেউ বা নিজেও নিজের আকিকা করা জায়েজ আছে। গোশত সন্তানের পিতামাতা আত্মীয় স্বজন খেতে পারবে। আয়েশা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আকিকার গোশত নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং কিছু সদকা করবে। মুস্তাদরাকে হাকিম, হাদিস 7669। সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ বলেন, আমি আতা রহমতুল্লাহকে বলতে শুনেছি, আকিকার গোশত তার পরিবার খেতে পারবে এবং হাদিয়াও দিতে পারবে। আমি জিজ্ঞাসা করলাম, তাকে সদকা করে দিতে হবে? তিনি বললেন, না, তুমি চাইলে খেতে পারো এবং হাদিয়াও দিতে পারো। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস 7969। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।